তো লাস্ট ইউনিটের পরে আমরা যদি 24 নম্বর টপিকে যাই, সেটা হচ্ছে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি তাপের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার যে শ্রেণীবিভাগ, এটা অষ্টম নম্বর অধ্যায় থেকে আমরা পড়বো, এবং এখানের ব্যাখ্যাগুলো খুব বেশি স্মার্ট হইতে হবে। তাপ হারির তাপ উৎপাদির পার্থক্য যদি তুমি শিখে ফেলো, তাহলে কোন বিক্রিয়া তাপ হারি, কোন বিক্রিয়া তাপ উৎপাদি, এটা তুমি দেখলেই বুঝবা, ব্যাখ্যাও লিখতে পারবা। তারপরে যদি আমরা আসি যে বন্ধন শক্তির হিসাব, মনে আছে কিনা বি ওয়ান মাইনাস বি টু, ডেল এইচ এর মান নির্ণয়, তাপ হারি নাকি তাপ উৎপাদি, সেই অঙ্কগুলো, বিখ্যাত অঙ্কগুলো, গাঠনিক সংকেত একে, বিক্রিয়ার সমতা করে পূর্ণ করে গাঠনিক সংকেত একে, তারপরে যে তুমি দেখতা কয়টা বন্ধন ভাঙছে, কয় মোল বন্ধন ভাঙছে, কয় মোল বন্ধন গড়ছে, সেই বিখ্যাত অঙ্ক থেকে অবশ্যই অবশ্যই আসার মতো একটা টপিক। এটা তুমি যদি ধরো মানে সুপ্রিম ইম্পর্টেন্ট, 100% আসার মতো একটা জায়গা ইনশাল্লাহ। তারপর যদি আমরা যাই রাসায়নিক শক্তির ব্যবহার এবং জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব এবং রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব এবং ইথানল জ্বালানি হিসেবে, এগুলো সব একই গোষ্ঠীর পর, তো জাস্ট পয়েন্ট কিওয়ার্ড মাথায় রেখে ব্যাখ্যা দিতে হবে। এগুলো সাধারণত সৃজনশীল আসলে আমি একটু এড়াই যাইতে বলি স্টুডেন্টদের, বিকজ তুমি যখন হচ্ছে কেমিক্যাল ল্যাঙ্গুয়েজের কোশ্চেনগুলো চুজ করতে পারবা, ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজের কোশ্চেনগুলো চুজ করতে পারবা, তখন দেখবা তোমার মার্কস ফুল মার্কস আসে। এইসব কোশ্চেন গুরুত্ব টুত্ব লিখতে গেলে চারে কেন জানি সারা তিন দিয়ে বসে, তিনে দুই দিয়ে বসে, তো তুমি তো আর বোর্ডের ওই এক মার্কসের জানবাও না কোথায় কাটা গেল, ওটার জন্য হাইকোর্টে যায় কেসও করতে পারবা না। এই জন্য কোশ্চেন পরীক্ষা হলে কোনটা অ্যান্সার করবা এটা চুজ করাও কিন্তু একটা বিশাল 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 মেরিটের ব্যাপার, চতুরতার ব্যাপার, স্মার্টনেসের ব্যাপার। সো দ্যাটস ওয়াই আমার কর্ডিয়াল রিকোয়েস্ট থাকবে যে তুমি কেমিক্যাল ল্যাঙ্গুয়েজ যেগুলোতে ইউজ করতে পারবা, গ্রাফ, কেমিক্যাল গ্রাফ দিতে পারবা, বিক্রিয়া দিতে পারবা, সুন্দর ব্যাখ্যা দিতে পারবা, ল কেন্দ্রিক, প্রিন্সিপাল কেন্দ্রিক যে ব্যাখ্যা কোশ্চেনগুলো আছে সেগুলো একদম সুন্দর মতো লিখতে পারবা। আমরা সিরিয়ালি সবগুলো সাবজেক্টেরই দেওয়ার চেষ্টা করবো সায়েন্সের। এনিওয়ে তোমরা চিন্তা দুশ্চিন্তা বাদ দিয়ে জাস্ট পড়ার টেবিলে থাকো, আমাদের সাথে থাকো। তারপর যদি আমরা সাথে যাই তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষণ কোষের যে কৌশল, তড়িৎ বিশ্লেষণের কৌশল, এগুলো রিলেটেড কোশ্চেন আসে, প্রমাণসহ দেখাই দিছি। তড়িৎ বিশ্লেষণের ব্যবহার, গ্যালভানিক সেল, ড্রাই সেল এবং তড়িৎ রাসায়নিক কোষের যে প্রয়োগ এবং পরিবেশের উপর যে ব্যাটারির প্রভাব, এই গোষ্ঠীটা একবারে এক বসায় পড়ে শেষ করতে হবে। এখান থেকে কোশ্চেন আসছে, সামনে আসার তীব্র সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। তারপরে চলে যাবো আমরা হচ্ছে অষ্টমাত্রার লাস্ট টপিক, সেটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া, ওই যে ফিউশন ফিশন এবং ওখান থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপার। এই টপিকটা কেন জানি এবার খুবই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কারণ রামপাল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু শুরু হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই এখান থেকে কিন্তু কোশ্চেন সারা চুজ করবে, এবং এটার একদম সুন্দর মতো যে বইয়ের চিত্র আছে না, আমি বলবো অবশ্য ক্লাসে চিত্র দিয়ে সুন্দর মতো স্টেপ বাই স্টেপ লিখতে হবে, সর্বোচ্চ লুক্রেটিভ খাতা বলতে হবে। বিকজ আমি এই কথাটা বারবার ক্লাসে বলি, তোমার খাতা চিৎকার দিয়ে বলতে হবে তুমি ভালো ছাত্র, ভালো ছাত্রী। সো দ্যাটস ওয়াই হচ্ছে খাতার প্রেজেন্টেশনটা ভাই প্লিজ 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 একটু গুরুত্ব দিয়েই করবা, তুমি বুঝো, তুমি বলতে পারো, লিখতে গেলে প্রবলেম হচ্ছে, এ ধরনের হেজিটেশন থেকে নিজেকে বের করে এনে সুন্দর মতো করে সাজানোর চেষ্টা করো।